বিজ্ঞানপ্রিয় বন্ধুদের জন্য বড় সুসংবাদ আনলো ইসরো। চন্দ্রযান তিনের পরবর্তী অভিযান হল আদিত্য L1। নাম থেকেই স্পষ্ট যে সূর্যের অভিমুখে যাত্রা করবে ভারতের এই মহাকাশযান। ইসরোর চন্দ্র অভিযান 3 ছিল গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো একটা বিষয়, কারণ পৃথিবী একমাত্র দেশ ভারত যে কিনা চাঁদের দক্ষিণ মেরুতে কোনো যানকে সফলভাবে ল্যান্ড করাতে পেরেছে। এর আগে বড় বড় দেশ আমেরিকা, রাশিয়া, চীন সহ আরও অন্যান্য দেশ তাদের বড় বাজেটের মিশন চাঁদের দক্ষিণ মেরুতে পাঠালেও একটিও সফল হয়নি। চন্দ্রযান তিনের সাফল্যে যখন গোটা ভারত ভাসছে, ঠিক তার মধ্যেই ইসরোর হেডকোয়ার্টার থেকে খবর আসলো চলতি বছরের সেপ্টেম্বর মাসেই উৎক্ষেপণ করা হবে আদিত্য L1। ইসরো জানিয়েছেন পৃথিবী থেকে 10 লক্ষ কিলোমিটার দূরে ল্যাগরেঞ্জ পয়েন্টে পাঠানো হবে আদিত্য L1-কে। ল্যাগরেঞ্জ পয়েন্টে হল সূর্য এবং পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একসাথে কাজ করে। এই অংশে পৌঁছিয়ে যে কোনো কৃত্রিম উপগ্রহ স্থির থাকতে পারে। মূলত এই ল্যাগরেঞ্জ পয়েন্টেই আদিত্য L1-এর যাত্রা লক্ষ্য। সূর্যকে দেখতে স্থির মনে হলেও সূর্য কিন্তু স্থির নয়, সূর্যেরও গতি আছে। সূর্যের এই গতি সম্পর্কে বিস্তারিত জানা এছাড়াও মহাকাশের পরিবেশ, আবহাওয়া এগুলোর উপরে সূর্যের কী প্রভাব পড়ে সেসব জানার চেষ্টা করবে আদিত্য L1। মোট কথা, সূর্য সম্পর্কে গভীর তথ্য হাতে পেতেই এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে। এই আবহে ফের ব্যস্ত হয়ে পড়বেন ইসরোর বিজ্ঞানীরা। বন্ধুরা, আপনার মনে এখন একটা প্রশ্ন কিন্তু হতেই পারে যে এই মিশনের বাজেট কত? ইসরো গোটা বিশ্বকে হতবাক করেছে তাদের মিশনের বাজেটের দিক থেকে। তেমনই এখানেও ব্যতিক্রম কিছু নয়, উৎক্ষেপণ ব্যয় বাদে এর প্রকল্প খরচ ধরা হয়েছে 378.2 কোটি রুপি। শুধু এখানেই শেষ নয়, মঙ্গলযান 2, শুক্রযান 1 এবং 3 জন মানুষ পরিবহনে সক্ষম গগনযানের উৎক্ষেপণ করবে ইসরো আগামী 2024 সালের মধ্যে। ভবিষ্যতে এভাবেই ক্রমশ ভারতের নাম স্বর্ণাক্ষরে মহাবিশ্বের বিভিন্ন দিকে ছড়িয়ে দেবে ইসরো। বন্ধুরা, আপনি কতটা আশাবাদী ইসরোর এই সাফল্যে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।